পথ দেখে আসবেন তিনটে ব্রিজ হয়েছে এক টান 7 কিলোমিটার অন্যদিকে রূপশ্রী অন্যদিকে সবুজ শ্রী
সে যতটা চাইবে তার মধ্যে আমাকে অনেকে বলছিল ব্যাংকগুলো দিয়েছেন। আমি আমার চিফ সেক্রেটারিকে বলেছি দরকার হলে প্রাইভেট সেক্টর ব্যাংক এবং কোঅপারেটিভ ব্যাংকগুলোকে কথা বলে নিতে হবে। 50,000 ছাত্রছাত্রী ইতিমধ্যে পেয়েছে এবং আগামী দিনে যেন ছেলে মেয়েদের পড়াশোনার কোনো প্রবলেম না হয়। কাজও করবেন পড়াশোনাও করবেন, আপনি দিনে দিনে কাজ করেন রাতে 2 ঘন্টা পড়াশোনা করবেন। এখন অনলাইনে ইউনিভার্সিটি করা যায়, অনলাইনে অনেক রকম পড়াশোনা করা যায়, নিজেকে দাঁড় করাবেন। আমরা 40 বছর পর্যন্ত সুযোগ করে দিয়েছি যারা স্টুডেন্টস ক্রেডিট কার্ডে পড়াশোনা করতে পারবেন। আজকে বাংলায় কিনতে যাতায়াত বিমানবন্দর তৈরি হচ্ছে নতুন করে, আপনারা জানেন একটা বাবুর ঘর, একটা কুচবিহার অলরেডি হয়ে গেছে কিন্তু আমরা বাড়াবো যাতে একটু বড় ফ্লাইট যেতে পারে। কুচবিহার, বালুরঘাট আর মালদা জমি রেডি করে রেখে দিচ্ছি, পারমিশন দিচ্ছে না সেন্ট্রাল গভর্নমেন্ট। অন্ডাল এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হবে আর পুরুলিয়াতে আমরা একটা এয়ারপোর্ট করব। আমি একদিন ঝাড়গ্রাম যেতাম, ছেলে মেয়ে আমার বলত গুরু কাঁপছে, কখন সে ধরে নিয়ে চলে যাবে, কখন ফোন করে দেবে। মাওবাদীদের মতো সেদিন যারা পুরো হয়েছিলেন সিপিএমের আমলে, প্রত্যেক পরিবার যাদের এভিডেন্স আছে আমরা কিন্তু সবাইকে চাকরি করে দিয়েছি। এবং যে পরিমাণ সুন্দর থাকবে আর আমার বলার পরে জনগণ গণনায়ক আমরা করব, এটা আমাদের জাতীয় সঙ্গীত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আমি কদিন আগে দুঃখ পাচ্ছিলাম, শুনছিলাম জানি না এমন কি পরিস্থিতি, যে উৎকল বঙ্গকে বাদ দেওয়া হয়েছে। জানি না আমি আমার দেখে কোন স্ট্যাটাসটি আছে, ওরা বলছে ভুল হয়ে গেছে, ভুল হওয়া উচিত নয়, এগুলি মারাত্মক ভুল, এগুলি করে না। তাই আসুন ভূমিকাটা সঠিক করে দিই আমরা জনগণের মানা দিকে।